প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার 3.2 লজিক গেট নিয়ে। তো আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম ন্যান্ড গেট নিয়ে, আজ আমরা আলোচনা করব নর গেট কি। তো আমরা নর গেটের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, নন গেটের সংজ্ঞাটি এইভাবে দিতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রায় অ্যালজেব্রায় যে লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রায় অর ও নট গেটের সমন্বয়ে যে লজিক গেট গঠিত হয় গঠিত হয় তাকে তাকে নর গেট বলে, নর গেট তাকে নর গেট বলে। তো আমরা এভাবে লিখতে পারি নর, অর্থাৎ হচ্ছে অর প্লাস নট, অর প্লাস নট। তো আমরা এখানে সাংকেতিক চিহ্নটা এভাবে দিতে পারি, প্রথমে আমরা একটি অর গেট তৈরি করব, অর গেট তৈরি করার পর এটার সঙ্গে একটা নট গেট অ্যাডজাস্ট করে দিব, অর্থাৎ এ প্লাস বি, এ ও বি দুটি ইনপুট যখন অর গেট অতিক্রম করে তখন এ ধরনের প্লাস হয়ে যায়, এবং এই অর গেটটা যখন নট গেট অতিক্রম করবে তখন অর এ প্লাস বি উপরে একটা বার চলে আসবে। তো আমরা যদি সংক্ষেপ করে লিখি, আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে হচ্ছে এভাবে লিখতে পারি, জাস্ট একটি শুধু বাবল দিয়ে দিব, তাহলেই এটাই নট গেটের চিহ্ন হয়ে গেল, নর গেট হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে এ ও বি দুটি ইনপুট যদি নর গেট অতিক্রম করে তাহলে উপরে একটি বার চলে আসে। তো এরপর আমরা যাব হচ্ছে সত্যক সারণীতে, সত্যক সারণী তৈরি করব। তো আমরা এখানে একটি চারটি ঘর তৈরি করে নিই, এ বি তারপরে হচ্ছে এ প্লাস বি বার। তো আমরা এখানে জিরো একটা ঘর, দুইটা ঘর, তিনটা চারটা ঘর দিলাম, অর্থাৎ একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুটা জিরো দুটি ওয়ান দিব। তাহলে আমরা জানি যে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়। তো আমরা জিরো 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 হয় উল্টাইলে আমরা ওয়ান করে দিতে পারি, আবার জিরো ওয়ান ওয়ান হয় উল্টায় দিলে জিরো হতে পারে, জিরো আবার ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান উল্টায় দিলে আমরা জিরো করতে পারি, আবার ওয়ান 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 উল্টায় আমরা জিরো করে দিতে পারি। তো এটি হচ্ছে সাংকেতিক, এটি হচ্ছে সত্যক সরণী। এরপর আমরা চলে যাব হচ্ছে সুইচিং সার্কিটে, সুইচিং সার্কিটে চলে যাব, অর্থাৎ হচ্ছে এভাবে আমরা একটি বক্স করে নিই, সার্কিট তৈরি করে নিই, সরি এটা সাংকেতিক চিহ্নটা এভাবে হবে না, সত্য সুইচিং সার্কিটটা এভাবে হবে না, আমরা এভাবে যাব যে একটা বক্স তৈরি করব, আবার এভাবে যাব যে একটু বক্স তৈরি করব। তো এভাবে দিব, তারপর হচ্ছে এখানে গিয়ে আমরা একটি লাইট দিয়ে দিই, তাহলে এটা আমরা দিলাম প্লাস মাইনাস, অর্থাৎ এটা এক্স এ বি, জায়গা ছোটো থাকার কারণে আমি এভাবে অ্যাড করে দিলাম, আপনারা বুঝে নিন। তো হচ্ছে হলো যে আমরা এখান থেকে ব্যাখ্যা দিতে পারি, ব্যাখ্যাটা এইভাবে দিতে পারি যে এ ও বি যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু
1 হবে আবার a যদি 0 হয় ও b যদি 1 হয় তাহলে x 0 হবে আবার a যদি 1 হয় ও b যদি 0 হয় তাহলে x 0 হবে আবার a ও b যদি 1 হয় তাহলে x 0 হবে তো বন্ধুরা আমরা এভাবেই করতে পারি তো আজকে এই পর্যন্তই আগামী দিন আমরা নতুন টপিকস নিয়ে কথা বলবো ধন্যবাদ